আপনি যদি চার চাকা বা দুই চাকার ড্রাইভিং লাইসেন্স করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম লার্নার লাইসেন্স করাতে হবে। ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করে নিজেই এর জন্য অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি দালাল মারফত করতে পারেন। যেভাবেই করুন না কেন, আপনাকে দিতে হবে লার্নার পরীক্ষা, এক্সাম। সেই পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে 10টি প্রশ্ন করা হবে অনলাইনে। সেই 10টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের পারফেক্ট উত্তর দিতে হবে। অবশ্যই আপনাকে 6টি প্রশ্নের উত্তর আপনি সেই পরীক্ষায় পাস করতে পারবেন। আপনার কাছে যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, সেই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই আপনি স্টাডি করতে পারেন এবং খুব সুন্দরভাবে আপনি খুব সহজেই 10টি প্রশ্নের উত্তর দিতে পারবেন। যদি এমনটা চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আয়ুব, আপনারা দেখছেন একে প্রোডাকশন। আমরা সর্বপ্রথম মোবাইলে অ্যাপসটি ওপেন করবো। অ্যাপসটি ওপেন করলে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এই অপশান আসবে। তারপরে আপনি আপনার পছন্দের ভাষা চয়েস করে নিতে পারেন, হিন্দি, বাংলা, ইংরেজি। তারপরে এখানে প্রশ্ন ব্যাংক, অনুশীলন, পরীক্ষা, অধিক তথ্য, এই চারটি অপশান আপনার কাছে আসবে। আমরা প্রশ্ন ব্যাংকে ক্লিক করব। প্রশ্ন ব্যাংকে ক্লিক করলে এখানে দেখুন যে লক্ষণগুলো, সেগুলো কি বলতে চাইছে, এই সিম্বল বা লক্ষণ কি বলতে চাইছে, সেই সমস্ত কিছু এখানে দেওয়া আছে, যা কিন্তু আপনাকে কোশ্চেন করবে অনলাইন মারফত। সেই এই লক্ষণগুলো আপনি এখান থেকে স্টাডি করতে পারবেন। তারপরের অংশ হচ্ছে প্রশ্ন, কিভাবে প্রশ্ন আসতে পারে এবং সেই প্রশ্নগুলো আপনি এখান থেকে স্টাডি করে নিতে পারবেন। এই প্রশ্নগুলোর মধ্য থেকেই কিন্তু আপনাকে যে 10টি কোশ্চেন অনলাইনে করা হবে, তার মধ্যে 30 সেকেন্ড সময় দেবে আপনাকে উত্তর দেওয়ার জন্য। এই প্রশ্নগুলোও তার মধ্যে আসবে, আপনি এগুলো থেকে স্টাডি করে নিতে পারেন। এবারে অনুশীলন, আপনি নিজে থেকে অনুশীলন করতে পারেন। এখানে 186টি প্রশ্ন এবং তার উত্তর আপনাকে এখানে দিতে হবে। আপনি ঠিক ভুল কোনটা কিভাবে উত্তর দিচ্ছেন এখানে আপনি বুঝতে পারবেন। তো আমি কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে দেখাচ্ছি। দেখুন, এটি ঠিক উত্তর হয়েছে। তো এইভাবে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন, ভুল এবং ঠিক আপনি নিজে থেকেই এখানে বুঝতে পারবেন। এবারে আমরা যাব পরীক্ষায়। পরীক্ষায় আমরা ক্লিক করব। পরীক্ষায় ক্লিক করার পর এখানে কি হবে না, আপনাকে 10টি প্রশ্ন করা হবে, তার মধ্যে 6টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে এবং তার জন্য 30 সেকেন্ড আপনাকে সময় দেওয়া হবে। এটা আপনাকে এক্সাম অফিসারের সামনে, আরটিও অফিসারের সামনে এই প্রশ্ন বা এই অনলাইনে এই প্রশ্ন আসবে, এই উত্তরগুলো আপনাকে দিতে হবে। তো কয়েকটি প্রশ্ন এবং উত্তর দিয়ে দেখাচ্ছি। 10টি প্রশ্নের উত্তর এখানে দিতে হবে। এবং আপনি 10টি প্রশ্নের কটি সঠিক উত্তর দিয়েছেন এবং কটির উত্তর দিতে পারেননি, আপনি পাস না ফেল, সেটাও দেখাবে। আপনি যদি ফেলও হয়ে যান, 10টি প্রশ্নের সঠিক উত্তর 6টি দিতে পারেননি, যদি ফেল হয়ে যান, আপনি কোন কোন প্রশ্নের উত্তর দিতে পারেননি সেগুলো যদি দেখতে চান, এখানে এইভাবে দেখে নিতে পারেন এবং নিজেকে সংশোধন করে প্রস্তুত করে আপনি এই লার্নার সার্টিফিকেটের জন্য যে এক্সাম বা পরীক্ষা দিতে হবে সেটির জন্য প্রস্তুত নিজেকে তৈরি করে নিতে পারেন। তারপরে অধিক তথ্য, এই অপশনে আপনি ক্লিক করুন। এখানে আপনি ভাষা চয়েস করে নিতে পারেন,
এবং আপনার অক্ষর বা লেটারের যে সাইজ সেটাকে সিলেক্ট করে নিতে পারেন। তারপরে ড্রাইভিং লাইসেন্সের প্রক্রিয়া যে চারটি স্টেপ দেওয়া হয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন। আপনাকে প্রথম লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং লার্নার লাইসেন্স ইস্যুর ডেট থেকে ছ মাস তার ভ্যালিডিটি, তারপরে আপনি মূল লাইসেন্সের জন্য অ্যাপিল করতে পারেন। তারপর কীভাবে ফর্ম এবং আপনার এলাকার আরটিও অফিস, তার ঠিকানা, সমস্ত কিছু এই অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই এই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।